করোনা আবহে পাঠ্যসূচিতে ব্যাপক কাটছাঁট। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পাঠ্যসূচি কমানোর সিদ্ধান্ত নিল রাজ্য শিক্ষা দপ্তর। 30-35% সিলেবাস কমানো হচ্ছে জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বোর্ডের প্রস্তাব গৃহীত হয়েছে। এবছরের যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পাঠ্যসূচিতে 30-35% পাঠ্যসূচির কমিয়ে দেওয়ার যে প্রস্তাব তারা করেছেন সেই প্রস্তাবকে আমরা গ্রহণ করলাম। বিষয়ভিত্তিক এ বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চশিক্ষা সংসদ আলাদা আলাদা করে তাদের ওয়েবসাইটে বিষয়ভিত্তিক কোনটা কতটুকু কমলো, কোন বিষয় থাকলো তা নির্ধারিত করবে আমাদের এই বলার পর। তারাই নোটিফিকেশান দেবে, বিজ্ঞপ্তি জারি করে দেবে তাদের ওয়েবসাইটে। ছাত্রছাত্রীদের ভিত নড়বড়ে হয়ে যেতে পারে আশঙ্কা প্রকাশ শিক্ষাবিদ অমল মুখার্জির। আমি তো বলেছিল এই কাটছাঁট করে তারা কোনো মতে একটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চাইছেন, এটা সম্পূর্ণ ভুল হচ্ছে। এর ফলে ভিতটা অত্যন্ত দুর্বল হয়ে যাবে। কলেজ স্তরে যখন ছাত্রছাত্রীরা যাবে তখন দেখা যাবে তাদের ভিত খুবই দুর্বল। আমার যেটা প্রথম থেকে বলে আসছি সেটা হচ্ছে এত তাড়াহুড়ো করা কিছু নেই। শিক্ষাবর্ষ এক বছর পিছিয়ে যাক, তাতে কোনো ক্ষতি নেই। নকশালা বলেও শিক্ষাবর্ষ এক বছর পিছিয়ে গেছত। অপেক্ষার অবসান। ডিসেম্বরের প্রথম সপ্তাহে সাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে মাঝেরহাট উড়াল পুল। সেতু পরিদর্শনে গিয়ে আজ কথা জানান পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস। সেতু চালু হলে বেহালা ঠাকুরপুকুরের লক্ষাধিক মানুষের যাতায়াতে সুবিধা হবে। 4 সেপ্টেম্বর 2018 বিকেল 4:30 শহরে ফের সেতু বিপর্যয়। তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মাঝেরহাট রেল ওভারব্রিজ। সেতু বিপর্যয়ে শিলপাড়ার বাসিন্দা 27 বছরের সৌমেন বাগের মৃত্যু হয়। দীর্ঘক্ষণ ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা 9 জনকে উদ্ধার করে সিএমআরআই হাসপাতালে পাঠায় পুলিশ। সেতুর বিভিন্ন অংশে আটকে থাকা 7টি গাড়ি ড্রিল মেশিন দিয়ে কেটে বের করা হয় ধাপে ধাপে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেদিন প্রশাসনিক বৈঠকে দার্জিলিং সফরে ছিলেন। সেখান থেকেই ফোনে গোটা উদ্ধার কাজের তদারকি করেন তিনি। বেহালা ঠাকুরপুকুর, শখের বাজার, আমতলা, ডায়মন্ড হারবার, ফলতা, রায়চক থেকে কলকাতা যাতায়াতকারী কয়েক লক্ষ নিত্যযাত্রীর কাছে সবথেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় যাতায়াত সংকট। ঘুরপথে চলতে শুরু করে যানবাহন, কখনো বেসব্রিজ, কখনো হালে নির্মিত মেটিয়া বুরুজ, রামগড় ফ্লাইওভার হয়ে ওঠে বিকল্প রাস্তা। প্রায় 1 বছর পর 2019 সালের শুরুতে নিউ আলিপুরে রেল রাজ্য যৌথ উদ্যোগে একটি বেইলি ব্রিজ তৈরি হয়। টালিগঞ্জ করুণাময়ী এবং আনোয়ার শাহ অ্যাপ্রোচ রোডে আরও 2টি বেইলি ব্রিজ তৈরির সিদ্ধান্ত হয়। এর মধ্যে আদিগঙ্গার পরিবেশ সংক্রান্ত একটি মামলায় জাতীয় গ্রিন বেঞ্চে ধাক্কা খায় রাজ্য। 70% কাজ শেষে থমকে যায় করুণাময়ী বেইলি ব্রিজের কাজ। ইতিমধ্যেই সেতু মেরামতির বদলে নতুন সেতু তৈরির লক্ষ্যমাত্রা ঠিক হয় 2019-এর অক্টোবরে। অবশেষে সেই কাজ প্রায় সম্পূর্ণ। আমরা এখন দাঁড়িয়ে আছি মাঝেরহাট ব্রিজের ওপর। 2018 সালে ভেঙে যাওয়ার এই ব্রিজটি আজকের প্রায় কাজ শেষ হয়ে গেছে বললেই চলে। মন্ত্রী অরূপ বিশ্বাস আজকে পরিদর্শনে এসেছিলেন। তিনি যেটা জানান, সব কিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বর মাসের মধ্যেই জনসাধারণের জন্য ব্রিজটিকে খুলে দেওয়া হবে। মাঝেরহাট থেকে সন্দীপ প্রামাণিক, জি 24 ঘন্টা।